আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোতারাম, যে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে আসমাউল হুসনা, যেগুলো তো সেই নামগুলোর আসলে এখানে ওনার প্রশ্নটা হচ্ছে যে নামগুলো আল্লাহ তাআলা কি নিজেই নিজের নামগুলো রেখেছেন নাকি এগুলো কোনোভাবে এসেছে বা নাকি আল্লাহ রসুল রেখেছেন, সেই বিষয়টা যে আল্লাহ তাআলার নামগুলো আল্লাহর পক্ষ থেকে জানতে হবে। এখানে একটা মূল নীতি দর্শক আমাদের বুঝতে হবে যে গায়েবী জগৎ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর মর্যাদা, জান্নাত জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা, এগুলো সম্পর্কে আমাদের ওহির উপর নির্ভর করতে হবে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা নিজেই সর্বোচ্চ এবং সঠিকভাবে জানেন এবং তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কাজে আল্লাহ তাআলার নামগুলো কোরআন এবং সুন্নাহ থেকেই জানতে হবে, এটা কেউ বানিয়ে বলতে পারে না, বরং বানিয়ে বলাটাই অবৈধ। কোরআনে যে নাম আল্লাহ নিজের ব্যাপারে বলেননি, হাদিসে যে নাম রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর ব্যাপারে বলেননি, এটা এই নামটাতে বলা উচিত নয়। যেমন আমাদের সমাজে আলেমদের ভিতরে কাদিম একটা শব্দ আল্লাহ তাআলার সিফাতি নাম হিসেবে বলা হয়, মানে প্রাচীন, এটা কোরআনেও আল্লাহ তাআলার নামে নেই, হাদিসেও আল্লাহ তাআলার নামে নেই, যে এই নামটা ব্যবহার করা আমাদের ঠিক নয়। এর বদলে আল্লাহ কোরআনে বলেছেন আল আউয়ালু ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিনু। এই জন্য আল্লাহ তাআলার নামগুলো সব আল্লাহ নিজেই নিজের কথা বলেছেন, কারণ আল্লাহকে জানতে হলে আল্লাহর মারিফাত, আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর এই বিশেষণগুলো জানা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম দিয়ে, নামের ওসিলা দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নামগুলোর ব্যাপারে কাফেররা ভিন্ন মত পোষণ করত। দর্শকরা হয়তো জানেন কি না যে আরবের কাফেররা এক ঈশ্বরবাদী, অর্থাৎ এক আল্লাহ বিশ্বাস করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে মানতেন। তবে তারা শিরক করতেন, আল্লাহর পাশাপাশি অন্যদের ইবাদত করতেন আর আল্লাহর নামের ব্যাপারে বিতর্ক করতেন। তারা আল্লাহকে রহিম বলতেন, খালেক বলতেন, রহমান বলতেন না, এই নামের ব্যাপারে আপত্তি করতেন। এই জন্য আল্লাহর নামগুলো আল্লাহই জানিয়ে দিয়েছেন আমাকে এই এই নামে ডাকা যাবে। প্রথম প্রসঙ্গ তো এখানে বলি, আপনি যেটা বললেন যে মুশরিকদের এই ধারণা ছিল, এখন আমরা ইদানিং এই আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো নিয়ে একটা বিতর্ক জন্ম হয়েছে কোনো কোনো জায়গায় যে এগুলো নাকি বিভিন্ন দেবদেবীর নাম ছিল নাকি আল্লাহর এই নামগুলো, না এটা মূর্খতা। আসলে অনেকেই এত বড় মূর্খ যে মূর্খতা মানে শেষ নেই। বিষয় হলো খুব সহজ ব্যাপার যে আরবের কাফেররা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন বিশ্বাস করত। তারা কোনো দেবদেবীকে রহমান, রহিম, করিম, হান্নান, মান্নান বলতো না, কখনো নয়। যেমন আমরা আমাদের মুসলমানদের যারা দেবদেবী হয়ে গেছে এখন, গওস, কুতুব, অলি, আবদাল, এদের কাউকে আমরা আল্লাহর নাম বলি না। হিন্দুদের ভিতরে যারা, তারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, দেবদেবীদেরকে ঈশ্বরের যে মূল অ্যাট্রিবিউটগুলো তারা তাদের না, তাদের ভিন্ন নাম থাকে। এই জন্য আল্লাহ তাআলার যে নামগুলো এটা কখনোই দেবদেবীদের নিজস্ব নাম ছিল, লাত, মানাত, উজ্জা, হাবল, এবং এই দেবদেবীদেরকে কখনোই তারা করিম, রহিম, মান্নান, হান্নান বলেনি, তাদেরকে নামেই ডাকতো। যেমন আমাদের সমাজের দেবদেবীদেরকে তাদের নামে ডাকা হয়, তা বলা হয় না যে অমুক দেবী সর্বশক্তিমান, অমুক দেবী সৃষ্টিকর্তা, অমুক দেবী সর্বশ্রোতা, এরকম বলা হয় না। বলা হয় অমুক দেবী অমুক বিষয়ের দেবী বা অমুক দেবতা অমুক বিষয়ের দেবতা, এরকম বলা হয়। কাজেই আল্লাহ তাআলার নামগুলো কোনো দেবদেবতার জন্য ব্যবহার হতো, এটা একটা নিরেট মূর্খতা। এটা আরবের ইতিহাস, আরবের ধর্ম, কোথাও এর অস্তিত্ব নেই, কারণ আরবরা নিজেরাই আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন নাম প্রয়োগ করত, বাকি কিছু নাম নিয়ে তারা বিতর্ক করত। এছাড়া কোনো দেব দেবীর ক্ষেত্রে তারা এই নামগুলো ব্যবহার করেছে, ওহাব, মান্নান, বেদিয়া, সামাওয়াত, আলার্দ, করিম, রহমান, এটার কোনো অস্তিত্বই নেই, ঐতিহাসিকভাবেও নেই এবং যৌক্তিকভাবেও নেই। জি জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। দর্শক, এই বিষয়টিতে আমাদের সকলের ইমান থাকা দরকার আমরা মনে করি, সকল মুসলিমদের এই বিষয়ে আমার মনে হয় স্বচ্ছ ইমানও আছে যে কাবা শরীফের মধ্যে বড় যে মূর্তিটা ছিল হবল, সেই হবলের নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, সবচেয়ে বড় মূর্তিটার নাম হচ্ছে আল্লাহ নাম। এটা এটা নিরেট মূর্খতা। কেউ যদি বলে হিন্দুদের সবচেয়ে বড় মূর্তির নাম ঈশ্বর, তাহলে আপনি তাকে কি বলবেন? এটা কেউ মানবে না, এটা প্রশ্নই ওঠে না, এটা একটা নিরেট অকাট মূর্খতা। অথবা আমরা যদি বলি খ্রিস্টানদের যে গির্জায় মূর্তিগুলো আছে এর বড় মূর্তির নাম ঈশ্বর, গড, এটা কেউ মানবে না। এটা এত মানে মানুষ মূর্খতা দোষণীয় নয়, মূর্খ নিজেকে জ্ঞানী মনে করলে এটা দোষণীয়। মানুষ যে যে বিষয়ে জানে সেই বিষয়ে কথা বলা উচিত, যে বিষয়ে জানে না সে বিষয়ে কথা বলা এটা ডবল মূর্খতা, যে এটা ডবল মূর্খতা, যেটাকে আমরা বলি জাহালে মোরাক্কাব, নিজে মূর্খ এবং নিজে জানেন না যে তিনি মূর্খ। কাজেই
আল্লাহর কোনো মূর্তি, যেমন ঈশ্বরের কোনো মূর্তি আসলে কোনো কেউ করে না, গডের কোনো মূর্তি খ্রিস্টানরাও করেন না। এই জন্য আরবের কাফেররা এক ঈশ্বরবাদী, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর উপাসক ছিলেন। যেমন ভারতের হিন্দুরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারা যেমন বিভিন্ন দেবদেবীর ইবাদত করেন, আরবের কাফেররাও আল্লাহর নবী, ওলি, বিভিন্ন ব্যক্তিত্বের আল্লাহর মধ্যস্থ হিসেবে ইবাদত করতেন, এইটুক মাত্র। কাজেই কাবা ঘরে বড় মূর্তি ছিল, তার নাম ছিল আল্লাহ। এটা তিনি ইতিহাস সম্পর্কে অজ্ঞ, ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞ, মানে ইসলাম সম্পর্কে অজ্ঞ, অন্যান্য বিশ্বের ধর্ম সম্পর্কে অজ্ঞ। তিনি নিরেট মূর্খ, মূর্খ নিজেকে জ্ঞানী দাবি করছেন। অনেক দুঃখজনক একটি বিষয়, আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো নিয়েও আজকে পৃথিবীতে এত বিতর্ক হবে, এটা আমরা আসলে কেমন আছি? বিতর্ক কোনো কোনো ধর্মের কোনো জ্ঞানী লোকে করে না, কোনো পাদ্রী করবে না। জি জি জি, এটা মূর্খতা, মুসলিম তো নয়। হ্যাঁ জি জি, বিধর্মীও সেটা করবে না। এটা আমরা শেষ করবো। মহতারাম, আজকে আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। আমরা আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি, এই চমৎকার বিষয়ে কথা বললেন এবং আমাদের ভাইদের এই যে কনফিউশন আজকের, এই যে নতুন করে বিতর্ক সৃষ্টি করা হয় মুসলমানদের ইমানকে পরীক্ষা করার জন্য, আমরা মনে করি আসলে আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে একটা চমৎকার ব্যাখ্যা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। অনেক শুকরিয়া।